হ্যালো বন্ধুরা, আজকে আপনারা ভিডিও দেখছেন 11টি ব্যালকনি ডিজাইনের ছবি, যাতে 11টি ডিজাইন ব্যালকনি থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে আপনারা ব্যালকনিতে করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিনই আপলোড করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এই ডিজাইনটা আমরা 1 নম্বর রেখেছি। এই ডিজাইনটায় 3টে রাউন্ড পিলার ব্যবহার করা হয়েছে, আর রাউন্ড পিলারের মাথায় 3টে করে রাউন্ড উইড দেওয়া আছে, আর উপরে যে ভি চাল করা আছে, আর নিচে যে স্টেপ করে 3টে করে স্টেপ দিয়ে সেন্টারে রাউন্ড করা আছে, এটাকে ডবল পাটা ঢালাই করা আছে। প্রথমে নিচের পাটটা ঢালাই করতে হবে, তারপর উপরের পাটটা ঢালাই করতে হবে। আর কি ডিজাইনটার কালার কম্বিনেশন খুবই সুন্দর। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। যদি আপনাদের বাড়ির সামনের ব্যালকনি এরকম টানা লম্বা ব্যালকনি হয়, যে 30 ফুট কিংবা 25 ফুট, তাহলে আপনারা এইভাবে গ্যাপগুলো ভাগ করে রাউন্ড পিলার দাঁড় করিয়ে এটা করতে পারেন, এই ডিজাইনটা। তাহলে চলুন আপনাদের 2 নম্বর ডিজাইন দেখাই। দেখুন, এই ডিজাইনটা আমরা 2 নম্বর রেখেছি। এটা এল কাটিং বারান্দা আছে, আগে 3 ফুট বাইরে ঝুল করা আছে, আর লম্বা এই সামনে এটা 22 ফুট আছে, আর এদিকে এটা 13 ফুট আছে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। এই ডিজাইনটা দেখুন, 5x5-এর 5টা পিলার ব্যবহার করা হয়েছে, আর 6 ফুট হাইটে 3টে করে চৌকো বিট ব্যবহার করা হয়েছে। আর উপরে যে ভিচালটা দেখছেন, আর নিচে যে খাঁজ কাটা ডিজাইনগুলো আছে, এটা ঝিল্লি নামে করা হয়েছে। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আপনাদের 3 নম্বর ডিজাইন দেখাই। এই ডিজাইনটা আমরা 3 নম্বর রেখেছি। যদি আপনারা আর কি ফ্ল্যাট টাইপের বাড়ি করেন আর কি, পরপর 3তলা কিংবা 4তলা অথবা 5তলা, তাহলে এই ব্যালকনি, এই ধরনের ব্যালকনি করতে পারেন। প্রত্যেকটার ব্যালকনি একই স্টাইলে রাখতে হবে, ডিজাইনটা একই রাখতে হবে, তাহলে বেশি ভালো লাগে। ডিজাইনটা খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। 2টো করে রাউন্ড পিলার ব্যবহার করা হয়েছে, আর মাথায় গিয়ে ভিচাল করা হয়েছে, আর সেন্টারে নিচেতে কোনো হালকা রাউন্ড করা আছে, আর কি ভিচালের সঙ্গে একই সঙ্গে করা হয়েছে ঝিলে নামিয়ে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন না, প্লিজ এটা লাইক করে দিন। তাহলে চলুন আপনাদের 4 নম্বর ডিজাইন দেখাই। দেখুন, এই ডিজাইনটা আমরা 4 নম্বর রেখেছি। এর 4টে 5x5-এর ফ্ল্যাট পিলার ব্যবহার করা হয়েছে, চৌকো পিলার, আর মাথায় দেখুন 2টো ভিচাল করা আছে, আর ভিচালের নিচে যে স্টেপ করা আছে সেটা ঝিলে নামিয়ে করা হয়েছে, আর সেন্টারে যেটা গ্যাপটা আছে ছোটো গ্যাপ, এটা 5 ফুটের গ্যাপ আছে, এটাকে ফ্ল্যাট চাল করা হয়েছে 2টো স্টেপ দিয়ে। এই ডিজাইনটাও খুবই ভালো লাগছে। যদি আপনাদের এক সাইডে আর কি রুম থাকে, আর সাইডে সামনে বারান্দা থাকে 8 ফুটের, তাহলে এই ডিজাইনটা আপনারা করতে পারেন। তাহলে চলুন আপনাদের 5 নম্বর ডিজাইন দেখাই। এই ডিজাইনটা আমরা 5 নম্বর রেখেছি। যদি আপনারা 4তলা কিংবা 5তলা বাড়ি করেন, তাহলে এই ধরনের খোলামেলা ব্যালকনি করতে পারেন, আর কি ওপেন টু স্কাই, আর কি সূর্যের আলো দেখা যাবে, আর কি খুবই ভালো ডিজাইনটা। টানা ব্যালকনি আছে, আর সামনে হালকা করে ক্যান্ডেলগুলো রাউন্ড করা আছে, আর স্টিলের রেলিং দেওয়া আছে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। তাহলে চলুন আপনাদের 6 নম্বর ডিজাইন দেখাই। এই সিম্পলের মধ্যে এই ডিজাইনটা আমরা 6 নম্বর রেখেছি। আর 2টো পিলার আছে দুদিকে 5x5-এর, আর মাথায় গিয়ে এটাও ভিল চাল করা আছে, আর সামনে ডিজাইনটা করা আছে ঝিলে নামিয়ে, 10x3 স্টেপ দেওয়া আছে 3টে করে, আর সেন্টারে রাউন্ড। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। যদি আপনাদের সামনে 10x4 ফুটের এরকম ব্যালকনি হয়, ক্যান্ডিডেট বার করা থাকে, তাহলে এই ডিজাইনটা করতে পারেন। ওরকম জায়গায় আর কি দারুণ ম্যাচ করবে। তাহলে চলুন আপনাদের 7 নম্বর ডিজাইন। এই ডিজাইন আমরা 7 নম্বর রেখেছি। এই ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে, আর কি টানা যদি আপনার সামনে এরকম ক্যান্ডিলিভার থাকে, এটি 25 ফুট লম্বা আছে, আর 4 ফুট সামনে ঝুল আছে, 4টে পিলার ব্যবহার করা হয়েছে, 5x5 রাউন্ড আর কি চৌকো পিলার, আর দেখুন ডাইরেক্ট ভি করা রয়েছে। আর কি ভিটা এমনভাবে করবেন যাতে ছাদের নিচে আর কি সাধারণত ছাদের হাইট 10 ফুট হয়, ছাদের বটমের হাইটটা আর কি ছাদের টপ লেভেল থেকে টপের যে ছাদ আছে তার বটম লেভেল, সেখানে আপনার 9.5 ফুটের সেন্টারে হাইট নিতে হবে, আর যে সাইডে ঢাল নামাবেন এই সাইডে মিনিমাম 6.5 ফুট থেকে 7 ফুট হাইট নিতে হবে। নেওয়ার পর এটাকে সুতো টাঙিয়ে এভাবে করতে পারেন। এই ডিজাইনটা খুবই ভালো লাগছে, ডাইরেক্ট ভি আর কি, আর আপনারা চাইলে এটা কাটাও করতে পারেন। তাহলে চলুন আপনাদের 8 নম্বর ডিজাইনটা দেখাই। দেখুন, এই ডিজাইনটা আমরা 8 নম্বর রেখেছি। পরপর 2টো ব্যালকনি করা আছে, দেখুন নিচের তলায় দেখুন আর কি 2টো দুদিকে চৌকো পিলার দিয়ে আছে, এটা 12 ফুট আর কি লম্বা আছে, 4 ফুট আগানো আছে, আর সাইডে 2 ফুট করে গ্যাপ দেওয়া আছে 4 ফুট, আর মিডিলে 8 ফুট জায়গা আছে, ওপরেও সেম, আর ওপরে এটা ভি করা হয়েছে, আর নিচে একটা রাউন্ড টপে রাউন্ড আছে, ভেতরেও হালকা রাউন্ড আছে, আর 3টে স্টেপ করা আছে, আর এটাও স্টেপ করা আছে, ওপরে ভি করা আছে, সেন্টারে রাউন্ড করা আছে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। তাহলে চলুন আপনাদের 9 নম্বর ডিজাইন দেখাই। এই ডিজাইনটা আমরা 9 নম্বর রেখেছি। এই ডিজাইনটা সিম্পল, আমাদের খুবই ভালো। সামনে যে ক্যান্ডেলিভারটা আছে দেখুন, এটা 14 ফুট লম্বা আছে, আর 3.5 ফুট আগানো আছে,
আর মাথায় দুটো প্লেয়ার দাগানো আছে, আর এটা দুটো পাড়া ঢালাই করা আছে, উপরে দেখুন ভি পাট ভি ঢালাই করা আছে, আর নিচে আর প্লেন সাজা এসেছে, আর সেন্টারে এসে 3 ইঞ্চি বাই 1.5 ফুটের দুটো দিকে ফ্ল্যাট স্টেপ করা আছে, আর সেন্টারে 20 পয়সা করা আছে নিচেরটা, আর উপরেটা সেন্টারে রাউন্ড করা আছে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন, তাহলে চলুন আপনারা 10 নম্বর ডিজাইনটা দেখাই। দেখুন এই ডিজাইনটা আমরা 10 নম্বরে গেছি আর কি, পাশাপাশি একই বাড়ি দুদিকে দুটো কালার করে ভাগ করে নেওয়া হয়েছে। এদিকেও ব্যালকনি আছে, নিচের তলায় যে ব্যালকনি আছে দেখুন, এটা 3টে প্লেয়ার ব্যবহার করা আছে, এই সাইডে প্লেয়ার ধরে উপরেও তাই, আর এটা ভিয়ের সঙ্গে নিচে রাউন্ড করা আছে, আর এটাও ভিয়ের সঙ্গে স্টেপ নিচে রাউন্ড করা আছে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন, তাহলে চলুন আপনাদের 11 নম্বর। এই ডিজাইনটা আমরা 11 নম্বরে গেছি, এটাও সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা। এই ডিজাইনটা দেখুন দুদিকে দুটো পাঁচে পাঁচে প্লেয়ার দাগানো আছে, আর যে প্লেয়ারের গায়ে গ্যাপ নেই এটা গাঁথনি করে ভরট করে দেওয়া আছে, আর উপরে দেখুন এটা 6.5 ফুট হাইটে গিয়ে দুটো ফ্ল্যাট বিট আর সেন্টারে একটা রাউন্ড বিট দেওয়া আছে, তারপরে দেখুন 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে স্টেপ টানা হয়েছে, সেন্টারে রাউন্ড করে এটা ঢালাই করে দেওয়া আছে, তারপরে ভি করা আছে। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন, আর 11টি ব্যালকনি ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটি পছন্দ হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।